আসসালামু আলাইকুম, শুরু করছি নগদ জনপদের খবর। সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন লাইভ স্ট্রিম হচ্ছে। মিয়ানমারে সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘর্ষে কয়েকশো রোহিঙ্গা হতাহত হয়েছেন। দুপক্ষের গোলাবর্ষণে রোহিঙ্গাদের বসতি পুড়ছে। এতে প্রত্যাবাসন প্রক্রিয়ায় ব্যাহত হওয়ার পাশাপাশি আবারও রোহিঙ্গাদের অনুপ্রবেশের আশঙ্কা করছে শরণার্থী কমিশনার কার্যালয় এবং সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে সারোয়ার আজম মানিকের তথ্য, ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। মিয়ানমারে সেনাবাহিনীর সাথে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির গত কয়েক বছরের সংঘাত সংঘর্ষ এক মাস ধরে আবার তীব্র হয়ে উঠেছে। সংঘর্ষ ছড়িয়ে পড়ছে পুরো রাজ্যে। রাজ্যটিতে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় হতাহতদের অনেকে চিকিৎসা নিতে পারছেন না, অনেকে নিজের গ্রামে বন্দি অবস্থায় রয়েছেন। এতে খাদ্যসহ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপকরণেরও সংকট দেখা দিয়েছে। আরাকানের বেশিরভাগ জায়গায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় ঠিক সময়ে সেখানকার খোঁজ নেওয়াও সম্ভব হচ্ছে না। আরাকানে এখনো 5 থেকে 6 লাখের বেশি রোহিঙ্গা বাস করছে। বাংলাদেশে আসা রোহিঙ্গাদের স্বদেশে ফেরা বাধাগ্রস্ত করার পাশাপাশি আরাকানকে রোহিঙ্গা শূন্য করতে মিয়ানমার সেনাবাহিনী হামলা চালাচ্ছে বলে অভিযোগ করছেন রোহিঙ্গারা। এমন পরিস্থিতিতে আরও অনেকে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছেন বলেও জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার। ক্যাম্পের মধ্যে রোহিঙ্গাদের মধ্যেও একটা আতঙ্ক বিরাজ করছে, কারণ তাদের অনেকেরই আত্মীয় স্বজন সেখানে রয়েছে। এর একটি প্রতিক্রিয়া এখানে অবশ্যই রয়েছে, সেটি আমরা সতর্ক অবস্থায় আছি এবং আমাদের অফিসাররা কাজ করছে, আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ তারা কাজ করছে। আমরা যেটি চাই সেটি হচ্ছে আমরা আসলে আর কোনো রকম ইনফ্লাক্সের ঝুঁকি নেওয়ার পক্ষপাতি না। বর্মা সরকারি আরা জিনোসাদগিরি মারিভেরা দেহেরি বাংলাদেশি রাহাঙ্গুরি আর জান্নানোরে বাসাইয়ি। রাখাইন রাজ্যের পালেতুয়া শহরটি 15ই জানুয়ারি দখলে নেওয়ার দাবি করে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এরপর শুক্রবার আরাকান আর্মি জানায় তারা রাখাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর নগরী পাউকোতকাও দখল করে নিয়েছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। ভোলা ও কিশোরগঞ্জে হয়ে গেল পিঠা উৎসব। ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে টাউন কমিটি বাংলা স্কুল মাঠে চলছে 3 দিনের পিঠা মেলা। উদ্বোধন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। বাহারি নানা ধরনের পিঠার পসরা নিয়ে বসেছে তরুণী ও গৃহিণীরা। মেলায় পিঠার স্টল রয়েছে 12টি ও বইয়ের স্টল রয়েছে 7টি। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থীদের নিজ হাতে বানানো পিঠার নিয়ে হয়ে গেল পিঠা উৎসব। 200 রকমের পিঠা রয়েছে উৎসবে। 22টি স্টলে এসব পিঠার পসরা সাজিয়ে বসেছে কলেজের শিক্ষার্থীরা। এই ছিল নগদ জনপদের খবর। সবাইকে ধন্যবাদ।